কিছু সত্য কথা বলবো। এই কথাগুলো মানে আমি ওভাবে না অনলাইনে কখনো কাউকে হার্ট করে হিট করে কথা বলতে পারি না, আর আমার ভালোও লাগে না। বিকজ আমি চাই যে আমার কথা দিয়ে, আমার আচার আচরণ দিয়ে, আমার চিন্তাধারা দিয়ে বা আমার প্রতিটা কন্টেন্ট দিয়ে যেন আরেকজনের উপকার হয়, আরেকজনও যেন শিখতে পারে, আরেকজনও যেন একটা ওয়ার্ড হলেও নতুন করে ভালো কিছুর দিকে নিজেকে দাবিত করতে পারে, একটা ওয়ার্ড দিয়ে হলেও। সো আমার চিন্তাধারাটা থাকে সবসময় এরকম। বাট ইদানিং আমি আমেরিকা আসার পরে আর কি, আমেরিকাতে থাকেন এই টাইপের অনেক অনেক আপুরা, বাংলাদেশি আপুরা, তারপরে নিউজিল্যান্ডেও থাকেন, আমি আপনার কমেন্টও পড়েছি। সো খুব টেনশনে পড়ে গেছেন যে আমার আমেরিকাতে বাচ্চা হয়ে গেলে পাসপোর্ট পেয়ে যাবে। মানে মানুষ কিন্তু জ্যালাসটা দেখাই হলো, মানুষ কিন্তু একটু চালাকি করে জেলাস দেখায়, তার চিন্তাধারা, হাব ভাব, কথাবার্তা, চালচলনটা থাকে একটু ডিফারেন্ট। তো মানে হুট করে কাউকে সরাসরি কিন্তু বলে না যে আমি খুব জেলাস তোমার এটা নিয়ে। সো নিউজিল্যান্ডে যে বাংলাদেশি আপুটা থাকে উনি লিখতেছে এরকম কমেন্ট, আমি পরে খুঁজে পাইনি, নয়তো সবাইকে দেখাতাম এখানে ভিডিওতে শেয়ার করে। উনি লিখতেছে এরকম যে ইউএসএর গভর্নমেন্টের এটা বন্ধ করা উচিত যে এই দেশে বাচ্চা হলে যাতে পাসপোর্ট না দেয়। তো চিন্তা করেন যে ওনার হাতে যদি ক্ষমতা থাকতো, উনি একজন বাংলাদেশি, তো একটা বড় দেশে থাকেন বাট ন্যারো মাইন্ডটা আপনি ছাড়তে পারেন নাই। এখানে ইউএসএ বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, লন্ডন, ইউরোপ, এই কান্ট্রিগুলো যদি আমাদের এশিয়ান কান্ট্রিগুলোকে সাপোর্ট না করতো বা আসার সুযোগ না দিত, এখানে থাকার সুযোগ না দিত, তাহলে তো আমাদের বাংলাদেশ মানে কই চলে যেত, কি হতো, সোমালিয়া হয়ে যেত, রাইট? সো আপনাদের মানে চিন্তাধারা যদি এত জঘন্য হয় তাহলে এইসব কান্ট্রির, ওরা তো খ্রিস্টান, ওদের চিন্তাধারা বা ওদের সাপোর্টিভ মেন্টালিটি বা ওরা যে হিউম্যানিটি নিয়ে কাজ করে, তাহলে আপনাদের থেকে কত কোটি গুণ উপরে ওরা। তারপরেও আপনি মুসলিম হয়ে দাবি করতেছেন আপনি মানে জান্নাতে যাওয়ার চিন্তাধারা করতেছেন, কিন্তু জানেন জান্নাতে বা আল্লাহকে কাছে পাওয়ার বা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ অনেক ধরনের মানে রিকোয়ারমেন্ট দিয়েছে। সো আপনার মধ্যে হিউম্যানিটি নেই, আপনার মধ্যে আরেকজনের হয়ে যাচ্ছে জেলাস আপনি মরে যাচ্ছেন, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে দাবি করবেন? ইটস রিয়েলি প্যাথেটিক। আমি ব্রিটিশ সিটিজেন, আমার বাচ্চা হলে ব্রিটিশ সিটিজেন স্ট্রেট ওয়ে পাবে, আমাকে নিয়ে যদি জেলাসটা দেখান। আবার আরেক আপু বলতেছে ওনার টাকায় আমার বাচ্চা হবে, মানে উনি ট্যাক্স পে করে ওর টাকায় আমার বাচ্চা হবে। নো, লোপা হক ওনার নাম, উনি আমেরিকায় থাকে। সো আপনার টাকায় কীভাবে বাচ্চা হবে? আমি তো ইন্টারন্যাশনাল ট্রাভেল মেডিকেল ট্রাভেল ইন্স্যুরেন্স করে আসছি, কারণ ইন্স্যুরেন্স না করলে তো বিপদ। হ্যাঁ মা, আমি ফ্যামিলি ইন্স্যুরেন্স করে আসছি, আমি পে করি, মান্থলি পে করি ইন্স্যুরেন্সের জন্য, আমার ইন্স্যুরেন্স পে করবে। সো আমার বাচ্চা হলে কে পে করবে এই টেনশনে আপনি মরে যাচ্ছেন। আপনি সব জায়গায়, আমার সব পেজে, সব জায়গায় যে লোপা হক ভদ্রমহিলা উনি এভাবে কমেন্ট করছেন, এটা কি সুন্দর, এটা কি ঠিক, বা এটা কতটুকু মানে নিজেকে কি হিসেবে পরিচয় দিচ্ছেন আমার জানা নেই। মানে এইখানে বাংলাদেশি হয়েও আরেকজন বাংলাদেশি এসে কেন সেটেল হয়ে যাবে, কেন সে পাসপোর্ট পাবে, কেন তার বাচ্চা এই দেশে জন্ম নিবে, এই জেলাসে আপনি শেষ হয়ে যাচ্ছেন, মানে ঘুমাতে পারছেন না। জানেন ডিপ্রেশন কত খারাপ জিনিস? ডিপ্রেশন খুবই খারাপ জিনিস, কারণ আপনি আরেকজনকে নিয়ে এত বেশি টেনশন করছেন। আসছি, ডিপ্রেশনে পরে দেখবেন যে আপনি স্ট্রোক করে ফেলবেন, এগুলো করবেন না। হ্যাঁ, ভালো চিন্তা করেন, বিকজ আমি আমার যে দেশে বাচ্চা হোক না কেন প্রবলেম নাই, আমার তো ভিসা লাগে না যেতে, আমি সেই সুযোগ করে নিয়েছি। সো অফকোর্স আদার্স ফ্যাসিলিটিগুলো আমি ডিজার্ভ করি বা আমি করে নিই, আমাকে তো আপনি করে দেননি বা আরেকজন করে দেয়নি, আমি নিজেরটা নিজে করছি। সো আপনি কেন এখানে এসে এত জ্যালাসি দেখাবেন? বাট জ্যালাসিটা দেখালেই যে কেউ দমে থাকে, থেমে থাকে বা আটকে যাবে বা তার হবে না, এমন না, বরং আপনি আপনার ক্ষতি করছেন, আমার কোনো ক্ষতি হবে না, আপনি আপনার ক্ষতি করছেন। ভালো থাকবেন আর এগুলো থেকে নিজেকে একটু দূরে রাখেন, আপনার জন্যই ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।